আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের মাঝে এনকেসির পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আমি আগেই বলেছিলাম পার্টস অফ স্পিচের পার্ট টু আসবে, সেটাই হচ্ছে আজকে। এখানে আমি তোমাদেরকে বোঝাবো এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তোমরা কিভাবে একটি সেন্টেন্সে চিনবে বা আইডেন্টিফাই করবে। সো এর জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে দেখে নিব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা কি জানি যে নাউন কি কোনো কিছুর নামকে নাউন বোঝায়, অ্যাডজেক্টিভ কি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে ব্যাখ্যা করবে সেটাই হচ্ছে নাউন, সরি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব কি ভার্বের ভার্বকে যে বিশেষায়িত করবে, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে সেই হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এটা আমরা সেন্টেন্সে অনেক অবস্থান থেকেও বুঝতে পারবো যে এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সেটা আমরা এখন দেখে নেব। তার আগে আমরা একটু দেখি যে ডিটারমাইনার জিনিসটা কি। ডিটারমাইনার তোমার এই চারটা টপিক নিয়ে গঠিত, আমরা টপিকই ধরি এই চারটা টপিক। এখানে আর্টিকেল কি আমরা জানি, আর্টিকেল বিষয়টা কি, পজেসিভ কি, নাউন বা প্রোনাউনের শেষে আমরা যদি র বা এর, বাংলায় আমরা যদি র বা এর পাই তাহলে তুমি বুঝে নিবা যে এটা তোমার পজেসিভে আসে। ধরো আমি বললাম যে আমার, আমি আমি তানভীর আহমেদ অমি, কিন্তু আমি বললাম যে আমার নাম তানভীর আহমেদ অমি। দেখো আমি থেকে আমার হয়েছে, লাস্টে কিন্তু একটা র অ্যাড হয়েছে। এই যে র যে অ্যাড হয়েছে এটা থেকে আই অ্যাম তানভীর আহমেদ অমি থেকে হয়ে গেল কি মাই নেম ইজ তানভীর আহমেদ অমি। এই যে আমার লাস্টে র বা এর যখন তুমি যুক্ত দেখবা তখন তুমি ধরে নিবা সেটা হচ্ছে পজেসিভ। এখন এখানে আমি লিখছি, দেখো নাউনের পর একটা উপরে কমা থাকবে বা আমরা বলতে পারি অ্যাপোস্ট্রফি থাকবে, এর পরে এস থাকবে। আমাকে তানভীর এর নোটবুকটা দাও। দেখো এখানে আমি গিভ মি তানভীর নোটবুক বলিনি, গিভ মি তানভীরস নোটবুক, অর্থাৎ আমাকে তানভীরের নোটবুকটা দাও। এই যে লাস্টে এর যুক্ত হয়েছে না, এই না যদি সরাসরি নাউন দেওয়া থাকে তাহলে নাউনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসবে, এটাই তোমার পজেসিভ ফর্ম হয়ে গেছে। তানভীরের পজেসিভ ফর্ম নাউনের পাশে অ্যাপোস্ট্রফি প্লাস এস, ওকে, এটাই হচ্ছে তোমার পজেসিভ। কোয়ান্টিফায়ার কি, দেখো আমরা যেসব সংখ্যা বা পরিমাণ বুঝাই না অনেক সময়, এভরি, সাম, অল, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, আদার, ওনলি, এই যে এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা যখন কোনো কিছুর পরিমাণকে বুঝাবো তখন সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের মতো ধরন আছে, সিঙ্গুলার কোয়ান্টিফায়ার আছে, প্লুরাল কোয়ান্টিফায়ার আছে, ওইখানে আমি আর গেলাম না। তোমরা জাস্ট আমি কোয়ান্টিফায়ারের এগুলা যত সব যতগুলো কোয়ান্টিফায়ার আছে সেগুলো আমি আমাদের ফেসবুক পেজে ছবি বা পিডিএফ আকারে আপলোড করে দিব, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও, তার জন্য পেজে যুক্ত থাকতে হবে। এখন আমরা দেখে নিই, দেখো এভরি, অল, সাম, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মনে রাখবে, কোয়ান্টিফায়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিফায়ার যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো তুমি ধরে নিবা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ। তোমরা যদি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা মডিফায়ার নামে একটা টপিক পাবা, সেখানে এই ডেমনস্ট্রেটিভ, ডিটারমাইনার এগুলো সব থাকবে। ডেমনস্ট্রেটিভ যখন তোমাদের দিতে বলবে মডিফাই করার জন্য তখন তোমাদেরকে দিস, দ্যাট, দিস, দোস এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা বসাতে হবে অর্থ অনুযায়ী। তো চলো আমরা এখন কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে দেখো, তার আগে আমি দেখাই, এখানে দেখো গত ভিডিওতে আমি বলছিলাম যে কিছু ব্লু পেন দিয়ে মার্ক করা নাম্বার আছে, এগুলো হচ্ছে এই যে প্রকারভেদ এগুলার কোড। নাউনের কোড ওয়ান, প্রোনাউনের দুই, অ্যাডজেক্টিভের থ্রি, ভার্বের ফোর, অ্যাডভার্বের ফাইভ, প্রেপোজিশন সিক্স, এরকম এইট পর্যন্ত, আটটা প্রকারের আটটা কোড। এখন দেখো আমরা যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করব, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তখন সেটা হবে অ্যাডভার্ব। আর যখন নাউনের সাথে আমি এলওয়াই যোগ করব তখন সেটা হয়ে যাবে কি তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন দেখো কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। সহজ ওয়ার্ডই বললাম, ফ্রেন্ডলি। এখানে দেখো ফ্রেন্ড যে ওয়ার্ডটা আছে এটা কি একটা নাউন না, নাউন তো বন্ধু, নাউন। এলওয়াই কয়টা লেটার দিয়ে গঠিত, দুইটা,
নাউনের কোট কত? ওয়ান। ওয়ান প্লাস টু কত হয়? থ্রি। থ্রি কোনটায় আছে? অ্যাডজেক্টিভে। দেখো নাউনের কোট কত? ওয়ান। এল ওয়াই কয়টা লেটার দিয়ে গঠিত? দুইটা লেটার দিয়ে। এই দুই যোগ এক কত হয়? তিন। তিন কোনটার কোড ওয়ার্ড? অ্যাডজেক্টিভ। এখন আমি তোমাদের আরও একটা দেখাই। দেখো আমি বললাম ব্যাডলি, এখানে এল ওয়াই আসছে। ব্যাড শব্দটা কি? নাউন। ব্যাড কি? খারাপ। খারাপ কি কোনো নাম? খারাপ কিন্তু কোনো নাম না। খারাপ কি? খারাপ হচ্ছে একটা গুণ, বা তোমার কি বলা যায়, এটা গুণ তো না আসলে, তোমার বৈশিষ্ট্য আর কি। বৈশিষ্ট্য যেমন ব্যাড যদি অ্যাডজেক্টিভ হয় এবং এল ওয়াই সেই সেম দুইটা লেটার নিয়ে গঠিত, অ্যাডজেক্টিভের কোড ওয়ার্ড কত? থ্রি। থ্রি প্লাস টু ইকুয়ালস টু ফাইভ। ফাইভ কার কোড ওয়ার্ড? অ্যাডভার্ব। এইভাবে তোমরা সহজে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বের করতে পারবা এল ওয়াই এর ক্ষেত্রে। এখন এল ওয়াই ছাড়াও তো অনেক অ্যাডজেক্টিভ আছে, আবার অনেক অ্যাডভার্বও আছে, সেগুলো তুমি কিভাবে বের করবা চলো আমরা দেখে নিই। ধরো একটা সেন্টেন্স আছে, এখানে আমি বলতেছি বারিক ইজ এ নাইস গাই। দেখো এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পর তুমি যদি একদম শেষে বা আর্টিকেলের একদম পরেই যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দ দিয়ে যদি সেন্টেন্সটি শেষ হয়ে যায়, দেখো আমি বললাম যে বারিক ইজ এ বয়, ঠিক আছে। দেখো আর্টিকেলের পর একটা শব্দ দিয়ে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, এরূপ যদি আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ড দ্বারা যদি সেন্টেন্সটি শেষ হয়ে যায়, তাহলে আর্টিকেলের পরের ওয়ার্ডটি হবে নাউন। এখন এই নাউনের আগে, আর্টিকেলের পরে এবং নাউনের আগে, অর্থাৎ মাঝখানে যদি কোনো শব্দ থাকে, অর্থাৎ আর্টিকেলের পর দুইটা শব্দ আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে নাউন এবং নাউনের আগের ওয়ার্ডটা হবে কি? অ্যাডজেক্টিভ। দেখো বারিক ইজ এ নাইস গাই, এর পরে দুইটা শব্দ আছে, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। এখন ধরো এখানে তিনটা শব্দ আছে। এখন দেখো বারিক ইজ এ ভেরি নাইস গাই, এটা বলা আছে, সো আর্টিকেলের পর তিনটা শব্দ আছে, তিনটা শব্দের লাস্টেরটা হচ্ছে গাই, অর্থাৎ গাই মানে হচ্ছে এখানে নাউন। নাউনের আগের শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগেরটা কি? অ্যাডভার্ব। এখন দেখো এখানে অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে? এখানে কিন্তু ভার্বকেও মডিফাই করতেছে না, এখানে কিন্তু নাইসটাকেই মডিফাই করতেছে, অর্থাৎ সে খুবই ভালো, এরকম বুঝাইতেছে, ভালো খুবই ভালো। এখানে অ্যাডজেক্টিভকে তো অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে এমন কথা নেই, মাঝে মধ্যে সে অ্যাডজেক্টিভের সাথেও সুসম্পর্ক বজায় রাখে। এখানে বলা হয়েছে বারিক ইজ এ ভেরি নাইস গাই, আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড আছে, লাস্টেরটা রুলস অনুযায়ী নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেরটা কি? অ্যাডভার্ব। এখন দেখো আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে ইজিলি আইডেন্টিফাই করা যায় সেটা আমরা দেখে নিলাম। তো আশা করি এখন তোমরা খুব সহজেই এগুলো, মানে এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি কোনো বিশেষ দাবি থাকে যে এই টপিকটার উপর ভাইয়া একটা ক্লাস হলে ভালো হয়, সেটাও তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। অ্যান্ড আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, পার্টস অফ স্পিচের যত ধারণা দেওয়া যেত তোমাদেরকে সহজে ততটুকু আমি দিয়ে দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না পার্টস অফ স্পিচ নিয়ে, হলে তোমরা অবশ্যই মতামত জানাবে আমার, আমার ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে তোমরা জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে অবশ্যই তোমরা ফলো করবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।